সারা দিবস প্রস্তুতিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়ে অধিনায়ক কোহলির রেকর্ডও তো অবিশ্বাস্য। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শতভাগ রেকর্ড অক্ষুণ্ণ রাখলো ভারত। 1988 থেকে 2017 সালের মধ্যে ঘরের মাঠে 6টি দ্বিপক্ষীয় সিরিজ খেলে সবকটিতে জয় পেয়েছে ভারতীয়রা। রোহিত শর্মা ও বিরাট কোহলির সেঞ্চুরির পর শেষ ওভারগুলোতে জাসপ্রীত বুমরার নজর করা বোলিংয়ে সিরিজ নির্ধারণের তৃতীয় ওয়ানডে 6 রানে জিতেছে ভারত। 2 সেঞ্চুরি সহ 3 ম্যাচে 263 রান করে সিরিজে সেরা হয়েছেন কোহলি। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড ভাঙ্গাকে যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন সময়ের সেরা এই ব্যাটসম্যান। অধিনায়ক কোহলির কিছু রেকর্ডে চোখ বোলানো যাক। কানপুরে 117 রানের ইনিংসটি ছিল অধিনায়ক হিসেবে কোহলির 20তম শতক। অধিনায়ক হিসেবে এর চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন শুধু রিকি পন্টিং 41 ও গ্রায়াম স্মিথ 33। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টানা 60টি দ্বিপক্ষীয় সিরিজ জিতলেন কোহলি। 2016 সালের জুন থেকে এ পর্যন্ত ওয়ানডে সিরিজে অপরাজেয় ভারত। এর মাঝে 3টি সিরিজ জিতেছে দেশের বাইরে। 43 ওয়ানডেতে অধিনায়কত্ব করে 33টি জয় পেয়েছেন কোহলি। 9টি হার ও 1টি পরিত্যক্ত ম্যাচ হিসেবে জয়ের হার শতকরা 38.57%। 889 রেটিং পয়েন্ট নিয়ে ICC ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন কোহলি। এর আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ 887 পয়েন্ট পেয়েছিলেন সচিন টেন্ডুলকার। অধিনায়ক হিসাবে এবছর 76.84 গড়ে 26 ম্যাচে 1460 রান করেছেন কোহলি। ক্রিকেট ইতিহাসে অধিনায়ক হিসেবে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড করেছিলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। 2007 সালে 27 ম্যাচে 79.11 গড়ে 1424 রান করেছিলেন পন্টিং। এবার তাকেও ছাড়িয়ে গেলেন কোহলি। মাটি ময়দানের এরকম নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।